মানুষ। বেহন শেখা নামে এই কর্মসূচির ডাক মাস তিনেক আগে দিয়েছিল কর্মী সমাজ। আজ সকালে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন তারা। ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের গুপ্তমনিতে অবরোধ করে তারা। বাঁকুড়ার রায়পুরেও পথ অবরোধ শুরু করেছে কর্মী সমাজ। অবরোধের জেরে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুরুলিয়ার 32 নম্বর জাতীয় সড়কের ওপর কাঁসাই সেতুর অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অজিত প্রসাদ মাহাতো। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কর্মী সমাজ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, এই মুহূর্তে ঠিক কি চিত্র রয়েছে? যেরকম আমরা জানা যাচ্ছে 32 নম্বর জাতীয় সড়কের কাঁসাই সেতুর উপরে অবরোধ করছিলেন কর্মী সমাজ। পুরুলিয়া, কারণ কি এটা অভিনব পন্থা, এই ঝড়টা হচ্ছে কাছে বন্ধ হচ্ছে, মানে পুরোপুরি একদিনে বন্ধ না দেখে একবার রাস্তা অবরোধ করে সকাল ছটা থেকে এখন অবরোধ চলছে এবং প্রত্যেকটি জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক অবরোধ করে কর্মসূচি চলছে। এবং রীতিমতো যে অবরোধকারীরা তারা রাস্তার পথে রান্না করে খাবারের ব্যবস্থা করেছেন যাতে অবরোধকে সচল রাখা যায়। এমনকি পুরুলিয়ার যে লোকসংস্কৃতি রয়েছে সে ধান তামাকের তাহলে ঝুমুর নেই অবরোধকে সচল রেখেছেন। এমনকি বলতে তুমি যেরকমটা বললে যে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই খারাপ রয়েছে, কারণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং বহু যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন? দেখো, প্রশাসনের পক্ষে একটা বক্তব্য দিয়েছিল 3 মাসের ঘোষিত করা হয়েছে এবং তারা রীতিমতো মিটিং মিছিল করে জানিয়েছিল তারা এই অবরোধ করছে এবং প্রশাসন জানে প্রত্যেকটি যে অবরোধ পয়েন্ট রয়েছে সেগুলোতে পুলিশ রয়েছে যাতে আইন শৃঙ্খলা অবনতি হয় না হয় তার জন্যই। কিন্তু এখনো পর্যন্ত প্রতি রাস্তা অবরোধ হয়েছে, প্রচুর যানজট তৈরি হয়েছে। যাত্রীরা কতটা সমস্যায় পড়েছেন তারা ঠিক কি বলছেন? পদক্ষেপ সদর করে প্রত্যেকটি যোগাযোগ কেন্দ্র যে বিচ্ছিন্ন হয়েছে যে সদর আসার যে রাস্তাগুলো প্রত্যেকটি অবরোধ হয়েছে তার আসতে পারছি আমি প্রচুর লোক একবারে মানুষের। এমনকি বুদ্ধদেব, যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা ঠিক কি বলছেন? কতদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন? ধন্যবাদ প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। কর্মী জাতিকে আদিবাসী হিসেবে স্বীকৃতি এবং কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন এই কর্মী সমাজ, এবং তার পাশাপাশি ধর্মের স্বর্ণ ধর্মের কোড চালু করার দাবিতে আজ জঙ্গল মহলে আন্দোলন নেমেছে কর্মী জাতিভুক্ত মানুষ। আমাদের সঙ্গে